পাঁচশো টাকায় শাড়ি পেয়ে তো আপুর যে পাবে আজকে তো ঘুম হয়ে যাবে আজকে আপুর শাড়ি পাঁচশো টাকায় ও মাই গড জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে এটা পাঁচ পাঁচশো টাকা চাই না তো সবাই জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে আজকে দেখি বেশি বেশি করে শেয়ার করে ফেলতে হবে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন এবং আমি আজকে এত সুন্দর একটা শাড়ি পরে আসছি আমি একটু মুছা করি শাড়ি পরে পরে লেফটে যেতেছি তো এই শাড়িটা আপু এত বেশি সুন্দর আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দেখেন শাড়িটা পরে দেখি ফাইম সর 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 অনেক সুন্দর একটা শাড়ি এটা মাসাল অনেক জোস একটা শাড়ি মাই গড এই শাড়িটার প্রাইস গেস করে ফেলতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়িটাকে সুপার ডিসকাউন্টে কত টাকায় দিব আজকে যে সবার আগে প্রাইস গেস করবে তাকে আমি এটা পাঁচশো টাকায় দিয়ে দিব যে সবার আগে প্রাইস গেস করতে পারবে তাকে আমি এটা পাঁচশো টাকায় দিয়ে দিব দেখছেন শাড়িটা মাসা আল্লাহ মা একটা শাড়ি এটা ব্ল্যাক শাড়ি এত সুন্দর লাগতেছে এটা এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে এই ব্ল্যাক শাড়িটা ডোন্ট মিস গাইস কেউ মিস করেন না এই শাড়িটা একদম মিস করাটা আপনার উচিতই হবে না বিকজ শাড়িটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এইটা আপনার মিস করলে মিস হ্যাঁ মিস করলে মিস এটা আপনার মিস করাটা উচিতই হবে না এত সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ সো এই সুন্দর শাড়িটা কার কার লাগবে বলেন জলদি জলদি করে কমেন্ট করে ফেলতে হবে ওয়াও অনেক সুন্দর লাগতেছে লাগতেছে না শাড়িটা কিন্তু এই শাড়িটা তো আমি এই শাড়িটা দেখাই দিব সাথে এইটার কালারও দেখায় দেখাই দিব আপনাদেরকে তো এইটা কত টাকা হবে প্রাইস বলেন এই পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়িটাকে ডিসকাউন্টে কত দিব দেবী সেটা অপু হয় নাই দেবী সেতু আপু হয় নাই আপনার কমেন্ট হয় নাই আপনার অ্যানসারটা হয় নাই আপনার অ্যানসারটা হয় নাই দেখি আজকে সবার আগে কে কমেন্ট করছে এম ডি সামির এম ডি সামির কমেন্ট করেছেন আপনি তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড পাবেন এমডি সামির আইডি থেকে যেটা ছবি তোলো এমডি সামির আইডিটা তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পাবেন কংগ্রান্সুলেশানস আপনি তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড পাবেন এবার আসেন আমার পড়া শাড়িটার আপু নএ, এত সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর কালার আছে আপনি যেটাই নেন এইটাই সুপার ডিসকাউন্টে পাবেন আজকে লাইফটাই এটা একটা ডিসকাউন্ট লাইভ আজকে লাইফটাই এটা একটা ডিসকাউন্ট লাইভ জলদি জলদি করে কমেন্ট করে ফেলতে হবে এন্ড লাইভটাকে শেয়ার করে দিতে হবে এই শাড়িটার ডিসকাউন্ট প্রাইস কত হবে আপু এই শাড়িটার ডিসকাউন্ট প্রাইস কত হবে বলেন 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 রূপা চৌধুরী লিখছে 3800 টাকা ওকে ভেরি গুড কমেন্ট আপনি বলেন এই 5500 টাকার শাড়িটাকে আমরা সুপার ডিসকাউন্টে একদম কেনা দাম থেকে কমে কততে দিছি বলেন 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 দেখি কে কে বলতে পারতেছেন বেশি বেশি করে কমেন্ট বেশি বেশি করে শেয়ার করতে হবে দেখেন আপনি কোন কালারটা নিবেন ব্ল্যাকটা নাকি এইটা ব্ল্যাক ডানা কি এইটা কোন কালারটা বেশি ভালো লাগতেছে আল্লাহ এই কালারটা কি যে সুন্দর লাগতেছে জলদি জলদি করে বেশি বেশি করে লাভ রিয়্যাক্ট এবং লাইভ শেয়ার করলে 300 টাকার গিফট কার্ড লাইভ শেয়ার করলে 300 টাকার গিফট কার্ড দিব আজকে গিফট কার্ড দিব আজকে আনলিমিটেড ওয়াও কিউট লাগছে আপুকে জায়রা আয়াত সিমি थैंक यू সো মাচ আপু লাইভ শেয়ার করলে আজকে 300 টাকার গিফট কার্ড দিব এই শাড়িটা আপু এত সুন্দর এত সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে দেখা গেছে কোনটা এক পিস কোনটা দুই পিস করে আছে এই জন্য এই শাড়িগুলো আপু এত ডিসকাউন্ট দেওয়া হয়েছে এইটার প্রাইস কত কে বলতে পারতেছে তাড়াতাড়ি করে কমেন্টটা পড়ে ফেলতে হবে এই সুন্দর শাড়িটার প্রাইস কত কে বলতে পারতেছে দেখি তো আমার আপুদের কমেন্ট দেখি ওয়াও এইটাও আপু ब्लाउজ পিস সহ এই কালারটা কি চুজ না এই কালারটা পরলে আপু অনেক সুন্দর লাগবে আপনি কোন যে কোন বিয়েতে পার্টিতে এনিওয়্যার আপনি যে কোন জায়গায় এই শাড়ি আপু পরে যাবেন যে কোন জায়গায় যে কোন জায়গায় এই এটার এখানে কোনো লাইন নাই এইটা আপু আপনি বিয়ে शादी যে কোনো জায়গায় আপনি এটা পরে যাবেন যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে প্রাইজটা কত দিব বলেন এই 5500 টাকার আপনার কালো শাড়িটা খুলে দেখালে ভালো হয় ইন্টারন্যাশনাল প্রেমিক পুরুষ আমার পায়ে যে জুতাটা আছে ওটাও তোরে খুলে দেখালে খুব ভালো হয় মনে কর তোর চাপার যে কত দাতা আছে সবটা পরে যাবে ব্যাত প্যারাগন হানকার তাহলে কোথাকার প্রায় ভূত বানায় ফলাবো শয়তান প্যারাগন হানকার उंट है আপনার এইরকম করে বর্ডার পট্টি লাগানো আছে পাইপ পেন্ট করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে শাড়িটার প্রাইস কত বলেন ইতালি থেকে দেখছি জিয়াদ আহমেদ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও অনেক সুন্দর শাড়ি শাড়ির কুচিতে দেখছেন কত কাজ শারির কুচিতে দেখেন কি পরিমাণ কাজ করা আছে আফরাজান জামান লিখেছে হ্যালো আপু হ্যালো আপু কেমন আছেন এটা দেখেন শাড়ির কুচির কাজ শাড়ির কুচির কাজ দেখেন কি যে সুন্দর জান্নাতুল আর রহমান লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা হচ্ছে আপনার আর ব্লাউজ মিসটা এই জাহাঙ্গীরকে চলে যেতে বলো আমি আর বের হবো না তো জাহাঙ্গীরকে চলে যেতে বলো জাহাঙ্গীর মনে সানভিকের নামাইতেছে ঠিক চলে যেতে বলো আবার এসে এখানে বসে আছে জাহাঙ্গীরকে ছেড়ে দাও কোনো কাজ নাই আমি তো বের হব না এখন অনেক সুন্দর দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে নাইস একটা শাড়ি ওয়াও বিউটিফুল একটা শাড়ি দেখেন এই শাড়িটার জাল লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেন সাথে সাথে করে ওয়াও কালারটা কি দেখছেন কালারটা কি দেখছেন কালারটা দেখছেন অনেক সুন্দর দেখেন লাভ ফ্রম রাঙ্গামাটি সিনায়ত আল মেহেরিন থ্যাংক ইউ আপু আপু বলেন এটার প্রাইস কত হতে পারে এইটা আমার পড়া শাড়ি সবগুলো সুপার ডিসকাউন্টে সবগুলো সুপার ডিসকাউন্টে সবগুলা হ্যাঁ সবগুলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নন্দিতা চাকমা লিখেছে হ্যালো আপু হ্যালো আপু হ্যালো 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 আচ্ছা আজকে একটা গেম খেলি শুধু আপনারা বেশি বেশি করে লাভ লাইক ওয়াউট ডান করেন যারা আমাদের পেজে রেগুলার অ্যাক্টিভ থাকেন জাস্ট লাভ লাইক ওয়াও ডান করেন আর নিজের আইডিতে লাইভটা শেয়ার করে অল ডান লিখেন হ্যাঁ লাভ লাভ লাইক ওয়াও যেটাই আপনি দেন লাইভের মধ্যে আর নিজের আইডিতে লাইভটা শেয়ার করে অল ডান লিখেন সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ লাভ ফ্রম রাঙ্গামাটি সিনায়াত আপনার কমেন্ট আমি পড়েছি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার রেনি আক্তার আসসালাম আলাইকুম কি দারুণ লাগছে আপু আপনাকে আচ্ছা হ্যাঁ এই শাড়িটা পড়লে আপনাকেও দারুণ লাগবে আপু বিকজ এই শাড়িটাই দারুণ না এই শাড়িটাই চোস একটা শাড়ি ব্ল্যাক কালারের এক্সেলেন্ট একটা শাড়ি শুধু ব্ল্যাকটা না এইটা পড়লে সুন্দর হ্যালো দেবী সেটু আপু আপনাকে তিনশো টাকার গিফট কার্ড দিলাম অল ডান লিখছেন দেবী সেটু আপু আপনাকে তিনশো টাকার গিফট কার্ড দিলাম কেমন আছেন আপু আপনাকেও টাকার গিফট কার্ড দিলাম ছবি আপনাকেও তিনশো টাকার গিফট কার্ড দিলাম আপু কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন আপু তিনশো টাকার গিফট কার্ড দিলাম আপনাকেও আর আপনারা রাইট প্রাইস গেস করতে থাকেন রাইট প্রাইস থেকে আমি পাঁচশো টাকার গিফট কার্ড দিব আবার একজনকে আমি পাঁচশো টাকায় শাড়িটাও দিব একজনকে আমি পাঁচশো টাকায় শাড়িটাও দিব এগুলো রাখো তো আমার ফোনটা নিয়ে চার্জে দাও

অনেক সুন্দর দেখেন এটা অনেক অনেক চোস একটা শাড়ি মাসাল এইটা যা লাগতেছে সেই কালারটাকে স্ক্রিনশট নেন এইগুলো আপনার কোনটা এক পিস কোনটা দুই পিস করে আছে প্রত্যেকটা কালার আপু মা ডালা আর কে একটা লাইফটা শেয়ার করেছেন বলেন তো আমার কমেন্ট পড়ো আইরিন সুলতানা জিন্নাত এই যে আপনার 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 কমেন্ট করে ফেলেছি পরে ফেলেছি আপু অনেস্ট আনাস্তাসিয়া রহমান শিফা লিখেছে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি কিন্তু ড্রেস নিছি আপনার কাছ থেকে দুইটা ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ আমি আপনার কমেন্টটাকে পিন কমেন্ট করে দিতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল ডান অল ডান মৌসুমী মৌসুমী মৌ অল ডান আই মৌসুমী মৌ আপুকে তিনশো টাকার গিফট কার্ড দাও আপনাকেও তিনশো টাকার গিফট কার্ড দিয়ে দিলাম মৌসুমী মৌ আপু লামিও 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আই লাভ ইউ এটা দেখেন কুচিত এরকম কাজ করা থাকবে ব্যাপো শাড়ির কোয়ালিটিটা দেখেন পুরো শাড়িতে কাজ করা থাকবে ব্যাপো আবার ব্লাউজ পিসহ এগুলো আপনারা আমাদের পেজে দেখছেন পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে এগুলো কিন্তু আপনারা আমাদের পেজে দেখছেন ওয়াউ সবাই বেশি বেশি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে প্রোফাইল শেয়ার ডান সুবর্ণা ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আই ওনাকে দুশো টাকা গিফট কাট প্রোফাইল শেয়ার ডান করে দেন আর লাভ 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 রিয়েক্ট দিতে হবে কিন্তু বেশি 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 লাভ রিয়েক্ট দিতে হবে এত কম কম ভালোবাসা হলে কি হবে হ্যাঁ আমার ফোনটা নাও তো আমি একটু আমার লাইফটা শেয়ার করে দিই আমার আইডিতে আমার আইডিতে আমি একটু লাইফটা শেয়ার করে দিই ওই যে ওখানে আমার ফোনটা ওই যে সো থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা আপু মিস করা ঠিক হবে আপনি যদি একটা 5500 টাকার শাড়ি এত কম দামে পান আপনি বিয়ে शादी চাইলে নিজেও পালায় বিয়ে করে ফেলতে পারবেন যেই ছেলেরা যেই মেয়েরা পালায় বিয়ে করার প্ল্যান করতেছেন মানে এটা জাস্ট কিডিং মানে নিজে নিজে বিয়ে করার প্ল্যান করতেছেন তার যদি চান যে না একটু রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে যে আপনার একটা শাড়ি কিনবেন এই শাড়ি পরে বিয়েও করে ফেলা যাবে ওকে সো বিয়ে বিয়ে করার ইচ্ছা থাকলে এই শাড়ি পরে বিয়ে করে ফেলে আহারে তাহলে তো এটা এই শাড়ির মধ্যে একটা লাল শাড়ি বানানো দরকার ছিল তাই না এই শাড়ির মধ্যে একটা লাল শাড়ি বানালে তো আর নিয়ে বিয়ে করে ফেলাইতে পারতো আহ ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তুমি আমার কমেন্ট পড়ো না তুমি আমার সাথে রাগ করছো আর লা শিখা বর্মন দিদি বিশ্বাস করে আমি আপনার কমেন্ট দেখি নাই আমি আপনার কমেন্ট দেখবো আর কমেন্ট পড়বো না এটা হইতে পারে ধরুন আপনারা আমারে কেউ লাভ রিয়েফলি দিতেছেন না বেশি বেশি করে লাভ লাইক আউটিয়ে দিতে হবে বেশি বেশি করে লাভ লাইক উঠিয়ে দিতে হবে থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন আমার পড়াটা নেন অথবা ইন্টার এই কালারটা নেন আপনি যেই মি শাড়িটা অনেক বেশি সুন্দর সবাইকে সুন্দর লাগবে পাঁচ হাজার টাকার শাড়ি এত কমে দিয়ে দিচ্ছে এইটা তো আরো বেশি একটা মানে একটা বড় একটা ব্যাপার না সবাই সবাই শাড়িটা অনেক বেশি লাইক করতেছে

ও কালা ভাই এটা তো সারা দেশের মানুষ জানে তুমি কালা এটা তোমার লেহার কি আছে ও আবার ছবির ক্যাপশনে লিখছে আমি কালা মানে ও মানুষের অ্যাটেনশন নাই বুঝছেন শয়তান বাবা তোমার চালা কে আমি বুঝি ভাই ওর নিশ্চয় গার্লফ্রেন্ডের কাছ থেকে অ্যাটেনশন নেওয়ার জন্য সে হইছে যে আপনার ছবির ক্যাপশন লিখছে আমি কালা আচ্ছা এটাকে কোন ছবির ক্যাপশন নিতে পারে বলেন আমি আজকে ছবি ছাইলে লিখবো আমি ধলা আমি আজকে ছবি আমার ছবি তোলা না আমি আজকে কালো শাড়ি পরে ছবি তোলা লিখবো আমার শাড়ি কালা আমি ধলা মাই গড বাই দ্য ওয়ে এই কালারটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেন অনেক 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 সুন্দর এমডি তারে ক্লিক করেছে আপনার জুতার সাইজটা কি একটু জানানো যাবে কারণ আমার গালের মধ্যে যদি আপনার জুতাটা পরে ঠিক জায়গা মতো আপনার জুতাটা আমার গালের মধ্যে পড়বে কিনা ও বেবি আমাদের কাছে সব সাইজের জুতা আছে দেখো এই যে দেখো জুতার বাক্স এখানে হ্যাঁ জুতার বক্স এখানে সব সাইজের জুতা আছে তোমার গাল যত বড়ই হোক না কেন বেবি তোমার গালে জায়গা মতো ঠকাস করে জুতার বাড়িটা দিয়ে দেওয়া যাবে নো ওয়ারিস নো ওয়ারিস নো ওয়ারিস এইটা দেখেন খুবই সুন্দর চারি কাল একটা নে তোর মতো কিছু আকাইম্মা পোলাপানের কোনো কাম নাই মাইয়াদের লাইভে খারাপ কমেন্ট করা ছাড়া এর মতো কিছু মানে নেশাখোর গান্দাখোর আবার মার্কা পোলা পানের কোনো কাম নাই মেয়েদের লাইফে খারাপ কমেন্ট করা ছাড়া ফালতু কমেন্ট করা ছাড়া এদের কোনো কাম নাই আমার জুতার সাইজ সারা বাংলাদেশ জানে রে একচল্লিশ আমার জুতার সাইজ একচল্লিশ আমার জুতার সাইজ যেটা দিয়ে মনে করো তোর ঠটাস ঠটাস করে লাগায় তোর গালের সব দাঁত ফালাই দেওয়া যাবে চাপার সব দাঁত ফালাই দিয়ে দেওয়া যাবে ব্যাধক্য থাকার এম ডি তারেক তোর নাম রাখার দরকার ছিল এম ডি গরু আচ্ছা এমডি ডি যদি কারো নাম রাখা যেত তাহলে কেমন হতো নামটা ওয়াও এই কালারটা দেখেন স্কাই ব্লু স্কাই ব্লু এটা হচ্ছে জামাইরা শুনেন এটা হচ্ছে ভাইয়ারা যারা আমার লাইফটা দেখতেছেন সুবর্ণা ইসলাম এগুলার মা বোন নাই এগুলার মা বোন থাকলেও এরা নিজের মাকে রেপ করে নিজের বোনকে রেপ করে এরা এরা এইরকম অসভ্য বুঝছেন এরা নিজের মাকে নিজের বোনকে রেপ করে এটা হচ্ছে এই রকম এই লেভেলের অসভ্য আল্লাহ ভাইয়ারা যারা লাইফটা দেখতেছেন এটা ভাবিদেরকে গিফট করে বলতে হবে আকাশে বাতাসে চল সাথে উড়ে যায় রে খুব সুন্দর একটা আকাশি কালার খুবই নাইস একটা শাড়ি খুবই খুবই সাফাই হয়ে চাইলে তোমার গার্লফ্রেন্ড গিফট করে দিয়ে বলতে পারো আকাশে বাতাসে চল সাথে উড়ে যাই রে হাওরে যাই রে পানি খাই রে মাছ খাই দে ইসরা তালি লিখেছেন শারদান থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাকে 300 টাকার গিফট কার্ড দিয়ে দিলাম আপু আয় ছবি তোলো ছবি তোলো তোমরা ক্যামেরা বাই করে নিয়ে দাঁড়ায় থাকবা ইসরা তালি আপু ক্যামেরাম্যান ফোকাস করো জলদি ফোকাস করো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ওকে ইসরাত আলিয়া আপু ইউ উইল গেট থ্রি হান্ড্রেড টাকা ডিসকাউন্ট প্রাইস ওকে সরি ডিসকাউন্ট গিফট কার্ড নেকলেস প্রাইস কত আমি তো নেকলেস বিক্রি করি না আপু আমি তো নেকলেস বিক্রি করি না আমাদের তো জুয়েলারি নাই নেকলেসটা আমার আমি নিজেই গিফট পাইছি আমার জন্মদিনে নেকলেস আমি নিজেই আমার জন্মদিনে গিফট পাইছি সো এইটা হচ্ছে আমার পরা শাড়িটার একদম চোস 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 সেই সুন্দর একটা কালার আকাশী কালার আকাশী 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 কার লাগবে বলেন আপনি এই শাড়িগুলো এত কমে পাবেন আপু পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি এত কমে পাবেন আশরাফুদ্দিন লিখেছে হ্যালো কলিজার আপু হ্যালো কলিজার ভাইয়া কেমন আছেন কলিজা কাটি দিয়ে দিব কলিজা কাটি কি দিয়ে দিব নাকি আহ আক্তার মনি লিখেছে আমাকে দাও কি দিব আপু শাড়িটা শাড়িটা অর্ডার করে দেন আপু আমাদের পেয়েছে শেয়ার আমি আগের দিন কতবার করলাম এখনো করলাম আমার কমেন্ট দেখতে না তিয়াশা সরকার সো সরি তিয়াশা সরকার আপু ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ওনাকে তিনশো টাকার গিফট কার্ড দিয়ে দিলাম তিয়াশা সরকার আপু আপনাকে তিনশো টাকার গিফট কার্ড দিয়ে দিলাম ওকে সো এইটা যার লাগতেছে সে এইটাকে নিয়ে নেন মার্শাল এক্সেলেন্ট এইটা হচ্ছে আমাদের সুশান্তর বউ আমাকে গিফট করছে হ্যাঁ সুশান্ত আর সুশান্তর বউ মিলে এটা আমাকে গিফট করছে সো আমার কাছে এটা অনেক পছন্দ হয়েছে সুশান্তর বউয়ের নামটা আমি আসলে জানি না সবসময় সুশান্তর বউ হিসেবে জানি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সুশান্তর বৌটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে আমি সুশান্ত বলি শ্বশুরে কয় টাকা ঘুষ দিয়ে এমন সুন্দর বউ সো থ্যাংক ইউ সো মাচ এটা অনেক 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 জোস একটা শাড়ি মার্শাল্লাহ আপনি এইটা নেন আমার পরাটা নেন এইগুলোর মধ্যে তার কোনো কালার নেই সব কালার শেষ তিনটা কালারই না আকাশিটা নেন অথবা ব্ল্যাকটা নেন অথবা ওই যে যে একটা ইয়া কালার দেখেছি ওটা কি কালার কফি 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 কালার দুধ ছাড়া কফি এই দুধ ছাড়া কফি কালারটা নিয়ে আসো নিয়েছো আকাশিটা নেন কফি টা নেন যেটাই নেন বিগ আসসালাম সুন্দর একটা লাইভ চলতেছে থ্যাংক ইউ সো মাচ আপু মেঘে ডাকা তারা শেয়ার ডান থ্যাংক ইউ সো শ্রেষ্ঠা হোসেন লিখেছে আমাকে গিফট দিবা না আপনি কি হচ্ছে যে লাইফটাকে শেয়ার করে দিয়েছেন এমডি তারিখ লিখেছে আপু আপনার কাছে কি ভালো মানের জুতা আছে যেটা দিয়ে আমাকে বাড়ি দিলে একদম আমি জুতার বাড়ি খেয়ে যাবো বুড়ি গঙ্গাতে পেটে দেব হ্যাঁ হ্যাঁ অনেক ভালো মানের জুতা আছে একদম চায়না থেকে ইম্পোর্টেড জুতা আছে যেটা দিয়ে তোরে পেটানো যাবে এটা হচ্ছে অনেক জোস শাড়িটা কাল লাগবে বলেন আগে স্ক্রিনশট নেন আমি প্রাইসটা এখন বলে দেবো এই শাড়া আমি প্রাইস বলার আগে স্ক্রিনশটটা নিয়ে নেন যার এই স্কাই ব্লুটা লাগবে সে স্কাই ব্লুটা স্ক্রিনশট নেন মনে রাখবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ ম্যাটেরিয়ালস হচ্ছে অর্গানজার মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে অর্গানজার মধ্যে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এই শাড়িটা যদি পিওর মসলিনের হতো এটার দাম হতো মিনিমাম 15 থেকে 16000 টাকা তাই না 15 16000 টাকা এটার দাম হতো এটা অর্গানজার উপরে পাচ্ছেন অনেক সুন্দর একটা শাড়ি বাট এটার প্রাইস ছিল 5500 টাকা আমরা আজকে এটাকে সুপার ডিসকাউন্ট দিব আগে কেউ যদি এইটা নিতে চান এটার

বরিশাল বইয়া কইতেছে আচ্ছা কইতাছেন না বরিশাল বইয়া কইতাছে বরিশাল বইয়া কইতাছে আচ্ছা ঠিক আছে অনেক একটা শাড়ি সো আপনি দেখেন ওই সোয়ান আপনি কোনটা বেশি লাইক করেন আমার পরা ব্ল্যাকটা নাকি এই আকাশিটা নাকি এই হাতে ওইটা দাও কোনটা বেশি লাইক করেন আমি তিনটা শাড়ি আপু একসাথে ধরতেছি কারণ এই শাড়িগুলো যেহেতু ডিসকাউন্টে যাবে অনেক ডিসকাউন্টে যাবে সো এইগুলা পরে আর পাবেন না হ্যাঁ এই তিনটা শাড়ি যেহেতু অনেক ডিসকাউন্টে যাবে এগুলা পরে আর পাবেন না ওয়া অনেক চোস কালার আকাশিটা অনেক বেশি সুন্দর আকাশিটা অনেক বেশি সুন্দর এই দুধ ছাড়া কফি কালারটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কফি কালার বেসিক্যালি বেসিক্যালি দিস ইজ ব্ল্যাক কফি কালার ওকে দিস ইজ ভেরি ভেরি নাইস লাভলি আর এই শাড়িটা পরে অনেক সুন্দর লাগবে ট্রাস্ট মি সো ব্ল্যাক আর এইটা আর স্কাই ব্লু কোনটা কোনটা আপনি প্রেফার করতেছেন বলেন কোনটা আপনি লাইক করতেছেন সব তিনটা কালারই মাশাআল্লাহ 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 অনেক 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 সুন্দর এম আর মিম লিখেছে গিফট দেওয়া লাগবে না আমার কমেন্ট পড়ো লাভ ইউ অপু

और दिस दिस ब्लैक कॉफी कलर कौन कलरটা কোন कलरটা আপনি প্রেফার করতেছেন বলে ফেলেন দেখি বেশি বেশি করে কমেন্টস করে ফেলেন দেখি কোনটা উইশ ওয়ান আপনি কোনটা বেশি লাইক করতেছেন সো এই যে সুন্দর গুলা এত নাইসলি ওয়ার্ক করা আছে দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সগুলার আপনার গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করাছে এই শাড়িটা যে দামে আমরা আজকে দিব এটা কেউ সবার চিন্তার বাইরে লাস্ট বারের মতো প্রাইসটা গেস করে ফেলেন লাভলি বেগম আপু খুলনায় পাওয়া যাবে এই শোরুমের ওদেরকে বলে দাও এই শাড়িগুলো সেম এখন আমি যে ডিসকাউন্ট প্রাইসটা বলবো সেম ডিসকাউন্ট প্রাইস শোরুমে চলবে এই শাড়ি লাইভের যেগুলো আমি ডিসকাউন্টে দেব এই তিনটার বিষয়ে বিশেষ করে ছবি তোলো এগুলো এখানে যা ডিসকাউন্ট চলবে শোরুমে সেম ডিসকাউন্ট চলবে শোরুমে সেম ডিসকাউন্ট চলবে সব শোরুমে গুলশান মিরপুর খুলনা রংপুর বগুড়া চট্টগ্রামের শোরুমে সিলেটের শোরুমে তারপরে ওয়ারি শোরুমে ধানমন্ডি শোরুমে সব শোরুমে সেম ডিসকাউন্ট চলবে সব শোরুমে সেম ডিসকাউন্ট চলবে আপু কন্যা শোরুমে সেম ডিসকাউন্ট চলবে জান সব শোরুমে সেম ডিসকাউন্ট দিয়ে দিলাম এত সুন্দর শাড়ি দেখাও আপু কত ইয়ার নিব টাকা তো ফুরিয়ে যায় সুবর্ণা ইসলাম আপু টাকা ফুরাইলে টাকা আবার আসে না টাকা তো আসতেও থাকে তাই না আপু অনেক আপু এই শাড়িগুলা মাই গড়িজিট করবেন আপু মিরপুর শোরুমে আছে আপু তারপরে চট্টগ্রামের বালিগার কেটের শোরুমে আছে সিলেটের শোরুমে আছে এই শাড়িগুলা কেউ মিস করে না শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইস আপু সেম ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এটা অনেক সুন্দর রিহানা একটা চট্টগ্রাম থেকে দেখছেন আপু আচ্ছা

ওইটার যা প্রাইস এটারও সেম প্রাইস এই জন্য এটা একটু দেখাই দিতেছে ওগুলা ওইটার যা প্রাইস এটারও সেম প্রাইস হ্যাঁ ওইটার আচ্ছা এই শাড়িটা কে কে নিতে চান বলেন এটাতে আমি গিফট কার্ড দিব কয়েকজনকে ঠাস ঠা ঠুস্টা 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 গিফ্ট কার্ড দিবো এই শাড়িটা কে কে নিতে চান কমেন্ট করতে থাকেন ঠুস 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 করে তিনশো টাকার গিফট কার্ড দিব তিনশো টাকার গিফট কাট দিবো ঠুস ঠুস করে এই শাড়িটাও পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি এই আগেরগুলা যা দাম দিব এটাও সেম ডিসকাউন্ট প্রাইস সেম ডিসকাউন্ট প্রাইস ও মা ব্যাগ আছে দেখি এই ব্যাগগুলো নতুন আসছে দেখি দাও তো ও না চায়না শিপ ওটা এগুলো বাকি ছিল দেখানো না সো আমাদের এই যে চায়নার শিপমেন্টের থেকে যে ওই যে আমি বলছিলাম না যে নতুন অনেক ব্যাগ কালেকশন আসছে তো আমি তো অনেকগুলো আপনাদেরকে দেখাই দিয়েছিলাম তার মধ্যে এইগুলো বাকি ছিল দেখানো হ্যাঁ খুলো না এটা এটা অনেক সুন্দর ব্যাগ বুঝছেন আমাদের চায়না থেকে প্রচুর এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চাইনা এই ট্যাগটা ভিতরে ঢুকায় রেখো বাইরে দিয়ে দেখতে খুব খারাপ লাগে দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না কাগজটা ছেড়ে দাও তো আচ্ছা ব্যাগটা আমি পরে দেখাইতেছি বুঝছেন অনেক সুন্দর আপু এই ব্যাগগুলো অনেক সুন্দর আমাদের চায়না থেকে প্রচুর ব্যাগ আসছে আপু ফাহিম দেখবেন পেজের মধ্যে ছবি আপলোড করে আসছে আমি লাইভ করছি লাইভও পাবেন ইয়েতেও পাবেন এই ব্যাগটার অনলি তিনটা হ্যাঁ রিপোস্ট করে দিও তো ব্যাগের লাইভটা রিপোস্ট করে দিও তো দেখেন এই ব্যাগগুলো না আপু অনেক সুন্দর বলছি ভিতর ঢুকে দাও ভিতর একটা ভিতর ঢুকে দাও অনেক সুন্দর আপু আমি নিব এই ব্লু আপনি নিতে চান মিস হাসি আই এই তিনশো টাকার গিফট কার্ড দাও আপনাকে তিনশো টাকার গিফট কার্ড দিয়ে দিলাম আপু আপনাকে তিনশো টাকার ক্যামেরাম্যান জলদি ফোকাস করো লেজি ক্যামেরাম্যান গরু একটা ক্যামেরাম্যান এটা দেখেন এই ব্যাগগুলোর আপু তিনটা কালার আমি এটা প্রাইজটা আমি ব্যাগগুলো পরে আমি শেষ করি ব্লু কালার শাড়িটা আমি আমি শেষ করি তারপর ব্যাগে যেতেছি লাইফটা দেখতেছেন এটা ভাবিদেরকে দেখে গিফট করে বলতে হবে তুমি আমার চোখে বিশ্ব সুন্দরী নীলাঞ্জনা হম তুমি আমার চোখে একমাত্র নীলাঞ্জনা এটা বউরে বলতে হবে যে তুমি আমার চোখে একমাত্র নীলাঞ্জনা যদি আমার দামা এটা কয় না ওটা যা আজকে ধর্ম তো তুমি এই কথাটা বলো না কেন আমাকে সো এই হচ্ছে যে এই হচ্ছে যে আপনার শাড়িটা ওয়াও সো সবগুলো আপনার এইটা এবং এর আগে যে দুইটা দেখেছি এবং আমার পরা ব্ল্যাকটা সেম প্রাইসে এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি সুপার ডিসকাউন্টে পাচ্ছেন প্লিজ সবাই লাইভটাকে একটু নিচের আইডিতে জলি দাস লিখেছে আমি নিব আমি 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 আচ্ছা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো তিনশো টাকার গিফট কার্ড পেয়ে গেলেন জলি দাস আপু কংগ্রেসুলেশন কংগ্রেসুলেশন জলি দাস আপু ম্যারি মিনি কংগ্রেসুলেশন আপু ম্যারি মিনি কংগ্রেসুলেশন আপনিও তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে গেলেন বাউ ব্লু কালারটা কি সুন্দর এখন আপনি বলেন আমার পরা যেই ডিজাইনটা ওই ডিজাইনের কালার গুলো নিবেন নাকি এই ব্লুটা নিবে কোনটা নিবে তাই না দামি ক্যারো সেট অনেক সুন্দর দেখেন আপু মার্শাল্লাহ মার্শাল্ এটা তো আমার পরাটা আপনি দেখেন এই ব্লুটা নিবেন ও ব্লুটা কি লাগতেছে আপু তাই না অনেক মধ্যে টাচ করতো আমি দেখতে পাচ্ছে না স্ক্রিনটা দেখতে পাচ্ছে না হ্যাঁ কালার লাইক ময়ূরের যে কালারটা থাকে না হ্যাঁ এটা একদম ময়ূরের রং আপু ময়ূরের রং ময়ূরের রং আপনি যেটাই নেন আপু এইটা একদম নিয়ে নিন চোখ বন্ধ করে ওয়াও মাশালা 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 অনেক সুন্দর আপু এটা অনেক অনেক সুন্দর দেখেন এইটা এটা নিতে চাইলে এটাকে নিয়ে নেন এটাও ব্লাউজ পিস সহ আপনি যেই কালারটা নেবেন যেই শাড়িটাই নেবেন এই কালারটাই আসলে সুন্দর তাই না যেটাই নিবেন যেটাই নিবেন আকাশিটা নেন অথবা ওই দুধ ছাড়া কফি কালারটা নেন যেই কালারটা নেন অন্বেষা আপু লিখেছেন আমি নিব মিষ্টি আপু লিখেছেন আমি নিব হয় না ওনাকে একটা অন্বেষা আহসান আপনার নাম আপনাকে দিয়ে দিলাম আপু তিনশো টাকার গিফট কার্ড ওকে তিনশো টাকার গিফট কার্ড দিয়ে দিলাম ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ওকে তো এই যে সুন্দর শাড়িটা এইটা আপনি পাচ্ছেন শুধুমাত্র কত টাকায় আমি বলে দিচ্ছি উনত্রিশশো টাকায় দুই টাকায় এবং যারা দুই হাজার নয়শো নব্বই কমেন্ট করছে ওখান থেকে একজনকে আমি আমার পরা শাড়িটা গিফট করে দিব যান আমি বলছি তো যারা দুই হাজার নয়শো নব্বই কমেন্ট করছে ওখান থেকে আমি একজনকে আমার পরা শাড়িটা গিফট করে দিবো আমার পরা শাড়িটা আপু ইটস এ রিয়েলি রিলি অনেক সুন্দর একটা শাড়ি আপু শাড়িটা দেখতে যেমন সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল আপনি যেখানে খুশি পরে যাবেন এই আমার শাড়িটা একটা নাও তো আমি দেখাই দিই এইগুলা নিবেন উনত্রিশশো নব্বই টাকায় আপু অনলি আপনি আমাদের ওয়েবসাইট ঘেটে দেখেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি আমাদের পেজে যারা আগে থেকে দেখেন সবাই জানেন যে এটা পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি এটা জাস্ট আমি আজকের জন্য উনত্রিশশো টাকায় দিয়ে দিলাম দেখেন ব্ল্যাক কালারটা কি লাগতে সাল্লা ব্ল্যাক মনে হয় কি অলওয়েজ গিলে ধরে না এরকম টার্সেল করা থাকবে বর্ডার করা থাকবে এরকম করে আপনার এখানে কট পাইপিং লাগানো থাকবে অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই ব্ল্যাকটাই কিন্তু আপু আমি পরে আছি অর উপরে ফুললি ফুল আপু এমব্রয়ডারি করা ফুললি ফুল এমব্রয়ডারি করা অনেক সুন্দর এই ব্ল্যাক শাড়িটা পরে একটা সুন্দর টিকটক বানাবেন আজকে অনেক সুন্দর অনেক সুন্দর আপু এটা আমার পরাটা এক্সাক্টলি যেটা আপু আমি পরে আছি এক্সাক্টলি পুরো কুচিতে এরকম আপু কাজ করা থাকবে আপনি এইরকম একটা পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি আপু আপনি পাচ্ছেন অনলি উনত্রিশশো নব্বই টাকা আপু অনলি উনত্রিশশো নব্বই টাকা আরে ময়না লিখেছে সবগুলা সুন্দর আপু আসলে আপু সব কয়টা আপু সুন্দর সব কয়টা সুমা আক্তার সুমা লিখেছে আমার কমেন্ট পড়ো না এই যে আমি আপনার কমেন্টটা পড়ে ফেলেছি আপু আপনার কমেন্টটা পড়ে ফেলেছি দিশা

অনেক সুন্দর আপু চাইটা মাশাআল্লাহ অনলি 2990 টাকা ফাইন দেখো তো 2990 সবার আগে কে কমেন্ট করেছিল নীলanjana nila লিখেছে so beautiful thank you so much নীল আকাশ লিখ নীল জাম রঙের আছে জাম রঙের একটা শাড়ি আছে অন্য ডিজাইনের আমি আপনাকে দেখাচ্ছি 2990 টাকা 2990 টাকা এটা হচ্ছে আমার পড়াটা এক্স্যাক্টলি যেটা আমি পরেছি আপু জাম রঙের একটা অন্য শাড়ি আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি ওটার দাম আরো কম ওইটার দাম কম জাম রঙের একটা অন্য শাড়ি আছে দাম আরো কম আমি একটু দেখাই দিচ্ছি দেখেন হ্যাপি আক্তার ইমু ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো তোমাকে সময় খুব সুন্দর প্রাণবন্ত লাগে আমার তোমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিছি মাসালা সবগুলো সুন্দর হয়েছে তোমার জন্য দুয়া এবং শুভকামনা রইল হ্যাপি আক্তার ইমু আপু আই লাভ ইউ অনেক সুন্দর একটা রিভিউ দিচ্ছেন আপু অনেক সুন্দর একটা রিভিউ দিচ্ছেন আপু এই শাড়িটা দেখছেন এই জাম রঙের শাড়িটা এই শাড়িটার দাম আরো কম আছে হ্যাঁ এইটার দাম আরো কম আছে এইটা আমরা ডিসকাউন্টে কত ছাড়ছি ফাইন পঁচিশশো পঞ্চাশ টাকা না এই ফাইন দেখো না এটা পঁচিশশো পঞ্চাশ টাকায় ছাড়ছি আপু এটার দাম আপু আরো কম আছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা দুই টাকা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এইটা আপনি নিয়ে নেন আপু এই জাম কালার এর শাড়িটা অনেক সুন্দর কে কে নিতে চান বলেন আহ চার লাগে সেইটা নিয়ে নিবেন সবাইকে তালমুড়ি কলা পাতা কি হোয়াট আইডির নাম তালমুড়ি কলা পাতা সিরিয়াসলি ফেসবুক আইডির নাম তালমুড়ি কলা পাতা ফেসবুক হাই রে আল্লাহ জলদি জলদি করে এই শাড়িটা এটা এক পিস আছে আপু অনলি এক পিস আছে এই শাড়িটাকে আমরা পঁচিশশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিছি আপু এটাকে ছেড়ে দিচ্ছি যে নিতে চান সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন এইটার কোনো সবুজ অবুজ কালার নাই এই অনলি একটাই জাম কালার আছে এক পিস এটার যত কালার ছিল অল কালার অল সোল্ড আউট অল সোল্ড আউট অল সোল্ড আউট অনলি এইটাই আছে লাস্ট পিস পঁচিশশো পঞ্চাশ টাকা কেউ যদি নিতে চান এখনই নিয়ে নেন সাপ্রিনা নোসেন জেরি নাপু নৌসেন জেরি নাপু এখনই অর্ডার করে দেন আপনি এটা নিতে চাইলে কারণ এটা এক পিস আছে তো আপু এটা আপনি পরে আর পাবেন না আপু আমার জামাই আপনার লাইভ দেখতেছে আপনি বলেন না এই শাড়িটা কিনে দিতে নিশিতা রহমান ঋতু আপার জামাই ঋতু আপার জামাই আমার দোলা ভাই আপনার তাড়াতাড়ি ও ফাইম হচ্ছে যে থেকে একটা ক্লে চুরি করছো ফাইম ওইসা যে থেকে একটা ক্লে চুরি করছে চুরি করে সে এখন আমাকে একটা গোলাপ ফুল গিফট করছে থ্যাংক ইউ সো মাচ না সুন্দর হয়েছে কিন্তু ফাইম তুমি তো এইসব আর্টি ফার্টির কামগুলো ভালোই করো খালি মাইয়াদের ছবি আঁকতে পারো না যে সাতান মাইয়াদের বদলে পেতনি ছবি এঁকে ভালো আ ভাঙে নাই ভাঙে এটা হচ্ছে সানবি ক্লে কিনে আনছে চুরি আগে একটা ড্রেস নিয়েছি মাসাল অনেক সুন্দর অনেক পেঁচ থেকে ড্রেস নিয়েছি কিন্তু মনে হয়েছে এটাই সবচেয়ে সুন্দর আর কাপড়ের কোয়ালিটি জাস্ট ফাটাফাটি হ্যাপি আক্তার ইমো আপু আই লাভ ইউ ইমু আপু আই লাভ ইউ 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 আহ মনটাই শান্তি লেগে গেছে আপনি এত সুন্দর একটা কমেন্ট করছেন আপু মনটাই শান্তি হয়ে গেছে এই শাড়িটা আপু লস প্রাইজে ছাড়ছি বিশ্বাস করেন এই শাড়িটাতে আমার একটা শাড়িতে তিনশো বিশ টাকা লস আছে এটাতে না

একদম তিনশো বিশ টাকা আপু এই শাড়িটা এই কালারটা পরলে এই কালারটা পরলে এমনিতেই মানুষকে কালারটাই এই কালারটাই হচ্ছে একটা কালার আপু এই কালারটাই একটা কালার প্লিজ সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই প্লিজ আমার লাইফটাকে শেয়ার করে দিবেন একটা করে কমেন্ট করে ফেলেন খুব ভালো লাগে তোমাকে খুব ভালো লাগে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে আমি তোমার বড় ফ্রেন্ড তোমার লাইফে অলওয়েজ অ্যাক্টিভ থাকি কিন্তু কখনো উইনার হইতে পারি না দোয়া রইল তোমার জন্য জান্নাতুল ফেরদুস আপু আমি জানি আপনি আমার অনেক বড় ফ্রেন্ড আই জান্নাতুল ফেরদুস আপুকে তিনশো টাকার গিফট কার্ড দাও তো একটা জান্নাতুল ফেরদুস আপুকে তিনশো টাকার একটা গিফট কার্ড দাও আমি জানি আপনি আমার থেকে রেগুলার কেনাকাটা করেন অ্যান্ড আমাকে অনেক ভালোবাসেন জান্নুল ফেরদস আপু আই আই জাস্ট লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ড্রেস নিয়ে আমাকে এত না কোন ড্রেস দেখাবো না আর কমপ্লিটলি সাইলেন আমাকে আমাকে এত ভালোবাসার জন্য আপু আপনাকে অনেক ভালোবাসা প্লিজ সবাই লাইফটাকে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন প্লিজ 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 একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা আপু এই শাড়িটা আপু অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় দিসি ব্লাউজ পিস সহ এইটা এক পিস আছে কে পাবেন আমি জানি না অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় দিছি এই সুন্দর শাড়িটা আপু এটাকে মিস করা যাবে আপু এই শাড়িটাকে মিস করা ঠিক হবে আপু বলেন এই শাড়িটাকে জান্নাতুল ফেতুস আপু আপনি ইদানিং আমাকে কমেন্ট করেন না কেন আপনি আমাকে অনেক কম কমেন্ট করেন গুধুলে বেলায় আমার নেকলেসটা আপনার পছন্দ হয়েছে আচ্ছা থ্যাংক ইউ আপু এটা আমাকে হচ্ছে যে আমাদের সুশান্ত আর তার বউ হচ্ছে যে এটা আমাকে গিফট করছে এই নেকলেসটা এটা হচ্ছে যে আমার জন্মদিনে আমাকে গিফট করছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জুতার বাড়ি দিতে কোনো টাকা লাগে না তারেক আমরা এমনিতেই ফ্রিতে জুতার বাড়ি দেই কোনো টাকা লাগে না জুতার বাড়ি খাওয়ার জন্য আপনি আমাদেরকে টাকা দিতে চাচ্ছেন ও আচ্ছা 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 না না ভাইয়া জুতার বাড়ি সম্পূর্ণ ফ্রি ভাই টু জুতার বাড়ির জন্য কোনো টাকা লাগে না আমরা একদম ফ্রিতে জুতার বাড়ি দিই হ্যাঁ জুতার বাড়ির জন্য কোনো টাকা দেওয়া লাগবে না আর আমার ভাইটার মনে হয় অনেক বেশি টাকা না ফাইমের অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা পাঠাইতে পারে ফাইম অনেক ফাইম অনেক অভাবী অনেক ফাইম অনেক দরিদ্রতার মধ্যে আছে আপনি ফাইমের অ্যাকাউন্টে হচ্ছে যে টাকাটা পাঠিয়ে দেন আপনাকে পাঁচটা জুতার বাড়ি আমি দিব আর পনেরোটা জুতার বাড়ি ফাইম দিয়ে দিবে ওকে অনেক সুন্দর এটা টাকা যার লাগে সে এটা নিয়ে নিবেন যার লাগে এই শাড়িটা অনেক সুন্দর আমি নিয়েছি কথা ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ দেখছেন ইনস্ট্যান্ট রিভিউ রিভিউর কথা কিন্তু আপুদেরকে বলতে হয় না ইনস্ট্যান্ট রিভিউ দিয়ে দিছে দেখছেন ওয়ালাইকুম আসসালাম মিস প্রিন্সেস আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে জুনায়দ আহমেদ রাকেশ আচ্ছা তাই আজকে আমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এন্ড দিস ইজ অর বিউটিফুল শাড়ি এন্ড দ্য প্রাইস ইজ অনলি টু থাউজেন্ড ফাইভ টাকা একদম সুপার ডিসকাউন্ট প্রাইস এটা মিস করতে না চাইলে এক্ষুনি নিয়ে নেবেন আর আমার পড়া শাড়ির কালারগুলোকে আমি একবার করে রিপিট করে দিব আমার পড়া শাড়িটা কিন্তু পাঁচ টাকার শাড়ি পাঁচ টাকার শাড়ি আপনারা জাস্ট হচ্ছে যে এখন সুপার ডিসকাউন্টে আমার পরা শাড়িটা পেয়ে যাচ্ছেন বুঝছেন আমার পরা শাড়িটা সুপার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি 2990 টাকা ফাইন খুঁজে পাইছো কি 2990 টাকা ফরেস্ট কমেন্ট করতে প্রায় 3000 কমেন্ট ফাইনে খুঁজতে এজন্য একটু সময় লাগতেছে আগে আমার পরাটার কালারগুলো দাও তো আমার পরাটা পুরো যারা নিতে চান প্লিজ নিয়ে নেন অনলি 2990 টাকা 5500 টাকার শাড়ি আপু 2990 টাকায় ছাড়ছি মাধবী বড়ু আমার নেকলেসটা সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি এত সুন্দর কেন নাদিয়া ইসলাম আপু আপু আপনাদের ভালোবাসায় শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আমার মন সুন্দর রাখে আর মন সুন্দর থাকলে কি হয় জানেন ওই মনের আপু চেহারার মধ্যে ফুইট আসে তাই না মনটা ভালো থাকলে বা মনটা সুন্দর থাকলে আপনার ওই মনের যে একটা রিফ্লেকশন থাকে চেহারার মধ্যে ফুটে ওঠে সো আপনাদের ভালোবাসা ছাড়া আপু কোনোদিন কোনো কিছু সম্ভব ছিল না থ্যাংক ইউ সো মাছ বেদুরা খাতুন আপু লিখছে মাসাল্লাহ তোমার ড্রেসগুলো সত্যি সুন্দর যতগুলো ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ও মাই গড থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আর ট্রাস্ট মি আপু আমার এত ভালো লাগে যারা আমাকে এত এত রিভিউ দেন আপনাদের আপনাদের রিভিউগুলা পেয়ে আমার একদম মনটা ভালো হয়ে যায় আপু মনটা ভালো হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ অনেক ড্রেস নিছে আপনার থেকে সবগুলা বেস্ট সিনথিয়া আর ইসলাম লামিয়া আহাল আমি আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ জানেন আমার এত ভাল লাগতেছে আপু অনেক ভাল লাগতেছে আপনার যা এত সুন্দর সুন্দর নিবেদন তুমি আমার কমেন্ট দেখো আর কমেন্ট করবো না তাসপিয়া ঝুমা সো সরি আপু সো সরি কানে ধরি নেই কানে ধরি নেই কানে ধরে এরকম করে দেখেছাম সো সরি আপু আপু আমি এক্সট্রিমলি সরি বিকজ আপনার কমেন্টটা আমি দেখি নাই মানে এত কমেন্ট আসতেছে যে আমি কমেন্টটা দেখতে পাই নাই চৌধুরী আক্তার মুর্শিদা লিখেছে আপু কিভাবে নিব আমাদের পেজে মেসেজ দিয়ে নিবেন অথবা ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দেন আপু www.sunbizbytony.com আমাদের পেজে ডিরেক্ট মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে ডিরেক্ট মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন www.sunbizbytony.com মাই গুডনেস আপু এই শাড়িটা আমার পরা শাড়িটার কালার এটা উনত্রিশশো টাকা অনলি দুই টাকা কি যে সুন্দর লাগছে আপু শাড়িটা অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা আপু এইটা হচ্ছে আপনার আকাশি কালারটা আমি কালার গুলা জাস্ট একবার করে রিপিট করে দিচ্ছি আপু যার ব্ল্যাকটা লাগে সে ব্ল্যাকটা নিয়ে নিন যার এই কফি কালারটা চিনি ছাড়া সরি চিনি ছাড়া না চিনি ছাড়া তো বটেই দুধ ছাড়া কফি কালারটা যা লাগে সেটা নিয়ে নেন সিদ্ধাতুল মুনতাহা আপু আমি ভালো আছি বাচ্চারাও ভালো আছে আপনি কেমন আছেন লিপি হাওলাদা লিখছে আমি আর কমেন্ট করব না আই এম সো সরি লিপি হাওলাদা আপু এই যে কমেন্ট করে ফেলেছি আমি নিব জাম রং নীল আকাশ নিয়ে নেন জাম রং এরটা 2550 টাকায় দিছি আর এইটা যে সিকোয়েন্সের কাজ করা এটা এই শাড়িগুলো হচ্ছে পুরো সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারির উপরে আবার সিকোয়েন্স কাজ করা পার্টি শাড়ি এগুলা দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি আপু অনলি উনত্রিশশো নব্বই করে অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা আন্টি আমার গার্লফ্রেন্ডের দুই জোড়া লাগবে কেমন নিব সালমান সাইজ জুতায় একদম মনে মানে জুতে মানে কি যেন একটা ডায়লগ জুতি একদম সোজা করে দিতে মনে হচ্ছে খারাপ যেত পদ্মেশ কোথাকার নোংরা মানে হ্যাঁ জুতিয়ে লাল করে দেওয়া উচিত তোলে ধরে শয়তান বেটা কোনার ফালতু কোনার আমি মনে করছি সে বলবে আমার দুইটা গার্লফ্রেন্ডের জন্য দুইটা শাড়ি লাগবে শাড়ি কেনার মুরদ নাই হ্যাঁ ওরা মানে আমরা কাছে পাইলে এরকম বলতাম হ্যাঁ তো শাড়ি কেনার মুরদ নাই গরু কোথাকার শাড়ি কেনার পর পকেটের মধ্যে শাড়ি কেনার পয়সা নাই হ্যাঁ সে পদ্মা কমেন্ট করে জীবনে একটা শাড়ি কিনছিল জীবনে একটা শাড়ি কিনছিল অনলাইন থেকে ওরা পাইলে এরকম আমি দুটো ঠোঁ উচিত বলতাম হ্যাঁ শাড়ি কেনার মুরদ নাই ফালতু কমেন্ট করো ম্যাডাম শয়তান কোথা

এইটা এইটা যা সে ব্লুটা নিয়ে নেন অনলি উনত্রিশশো নব্বই টাকা আপু এগুলা কোনোটা এক পিস আপু কোনোটা দুই পিস এরকম করে আছে। একদম মিস করাটা ঠিকই হবে না একদম ঠিক না ফাইন তোমার কি আজকে উইনার খুঁজতে খুঁজতে দিনটা চলে যাবে আপু তোমার শোরুম থেকে অনেক কিছু কিনছি কিন্তু কখনো অন্য প্রোডাক্ট কখনো কোনো প্রোডাক্ট কিনে ঠকি নাই আলহামদুলিল্লাহ সব কিছুর কোয়ালিটি খুবই ভালো ছিল ব্যাগ ড্রেস শাড়ি স্যান্ডেল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু জানাতুল ফেরদুস আপু আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আমি ধন্যবাদ দিই আপু যে আপনি সানভিস ভাই তনির রেগুলার কাস্টমার জানাতুল ফেরদুস আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ দুই টাকা ওকে

তাসনিয়া আরোহি আপু কংগ্রেসুলেশনস ইউ আর দা উইনার আপনি আমাদের পেজে না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন শাড়ি গিফটের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন শাড়ি গিফটের জন্য তাসনিয়া রুহি তাসনিয়া রুহি আপু মেনি মেনি কংগ্রেচুলেশন মেনি মেনি কংগ্রেচুলেশন আপু ওয়াও পাপনাতে ব্রাঞ্চ করো অল্প না কি হিংসা আপু করবো আপু ব্যাগ গুলা দেখেন এত সুন্দর না আপু এত কোয়ালিটি ফুল দেখেন আপু ব্যাগের ভিতরে দেখেন কত স্পেস আছে আমি একটা ব্যাগ আপনাকে ভিতরের যে সেলাই এটা কি পড়তে আসাম আমি জাস্ট আপনাকে ভিতরের যে সেলাইয়ের কোয়ালিটি এভরিথিং এর জন্য আমি আপনাকে একটা ব্যাগ জাস্ট খুলে দেখাই এই ব্যাগগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেড হ্যাঁ চাইনার ব্যাগ এগুলা দেখেন আমি জাস্ট ব্যাগগুলো আমি আপনাকে একটা একটা করে খুলে দেখাই আপনি জাস্ট দেখেন ব্যাগগুলা হ্যাঁ আপনি জাস্ট ব্যাগটা দেখেন কি যে নাইস একটা ব্যাগ কি যে নাইস একটা ব্যাগ কি যে নাইস একটা ব্যাগ হ্যাঁ অনেক সুন্দর দেখেন ব্যাগগুলা একটার থেকে একটা বেশি সুন্দর এই ব্যাগগুলা আপনার হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না হ্যাঁ দেখেন কালার দেখেন আর এত স্ট্যান্ডার্ড আপনার একটা ব্যাগ দেখেই তো বুঝে যাচ্ছে যে যে কি স্ট্যান্ডার্ড হ্যাঁ কাগজ কাগজ গুলো ভরো আর প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম ক্রস বেল্ট পেয়ে যাবেন এই যে এরকম ক্রস বেল্ট থাকবে ব্যাগের সাথে আপনি ক্রস বেল্ট দিয়ে ব্যাগটা চাইলে ছোট বড় করে ইউজ করতে পারবেন এটা দেখেন এই ব্যাগটার আরেকটা কালার একদম হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না আপু দেখছেন অনেক সুন্দর একটা ব্যাগ আপনি যেইভাবে ইউজ করেন আপু অনেক ভাল লাগবে আর এত কোয়ালিটিফুল ফুল তোমার শোরুম থেকে অনেক কিছু কিনছি কখনো কোনো প্রোডাক্ট কিনে ঠকিনি আচ্ছা জানাতুল ফেদুস আপু আমি আপনার কমেন্টটা পিন কমেন্ট করে রাখছি থ্যাংক ইউ সো মাচ অনেক খুশি হয়ে গেছি তিনশো টাকার গিফট পাইছি হাজবেন্ড ট্রাস্ট করতেছে না কারণ সে অবাক হয়ে গেছে আপু অনেক ভালোবাসা রইলো জানাতুল ফেদুস আপু অনেক ভালোবাসা আপনাকে ভাইয়াকে আমার সালাম দিবেন হ্যাঁ ভাইয়াকে আমার সালাম দিবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ভাইয়াকে আমার সালাম দিবেন এটা আমি চিন্তা করে ভাবতেছিলাম আচ্ছা আমি যে আপনার করে একটা উম্মা দিলাম আপনার জামাই এটা শুনে কি বলবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন অনেক চোস এই ব্যাকুলা হান্ড্রেড পার্সেন্ট মেইড ইন চায়না হ্যাঁ চায়না থেকে ইম্পোর্ট করে এই ব্যাকুলার চার লাগে সাথে সাথে করে যে স্ক্রিনচট এগুলোর কোয়ালিটি দেখে নিবেন হ্যাঁ ব্যাগ আপনি অর্ডার করবেন কোয়ালিটি দেখে দেখেন এই ব্যাগটা কি ভালো লাগতেছে আপনি যেইভাবে নেন যেইভাবে নেন আপনাকে কিন্তু অনেক দারুণ লাগবে এবং এই ব্যাগের মধ্যে আপু আরেকটা সুন্দর একটা কালার আছে লিপি আক্তার ববি জীবনেও গিফট কার্ড না হাই আল্লাহ তাড়াতাড়ি লাইফটা শেয়ার করে দেন আপু তাড়াতাড়ি লাইফটা নিজের আইডিতে শেয়ার করে দেন তাড়াতাড়ি লাইফটা নিজের আইডিতে শেয়ার করে দেন হ্যাঁ এটা দেখেন আপু অনেক সুন্দর এটা আমার চুলটা খুলে গেল কেন আমার চুলটা রাঙ্গায় ধরো তো চুলটা রাঙ্গায় ধরো আরে গরু এটা হ্যাঁ

এইটা এটা নাকি কোন カラーটা বলেন এই カラーগুলো কোন カラーটা বলেন কোন カラーটা আপু কোন কালারটা এই カラーটা নাকি ওই カラーটা নাকি ওই カラーটা কোন カラーটা পু কোন カラーটা এগুলো সব 100% ইম্পোর্টেড ব্যাগটার দাম কত আনিশার அம்மா আপু আমি বলে দিয়েছি যদি চাইনার ব্যাগ না হয় জরিমানা দিব 100% গ্যারান্টেড চাইনার ব্যাগ একদম কোয়ালিটি দেখে নেবেন যদি চাইনার ব্যাগ না হয় বলছি তো জরিমানা দিব দেখেন এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড চায়নার ব্যাগ হ্যাঁ যদি ব্যাগ না হয় জরিমানা একদম আপনি দেখে শুনে বুঝে নিবেন আমাদের শোরুম গুলাতেও রংপুর খুলনা বগুড়া সিলেট চট্টগ্রাম মিরপুর ওয়ারি হ্যাঁ খুলনা তারপরে আমাদের গুডসানের শোরুম সব শোরুমে এই ব্যাগগুলো আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি হ্যাঁ শুধু ব্যাগ না জুতো আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি আমাদের এবার চায়না থেকে অনেক বড় শিপমেন্ট আসছে জুতো আর ব্যাগের কালকে মনে হয় আরেকটা শিপমেন্টের প্রোডাক্ট ঢুকবে কালকে মনে হয় আরেকটা শিপমেন্টের প্রোডাক্ট ঢুকবে সো এই যে প্রোডাক্ট গুলা আপনার এই ব্যাগগুলো গুলো আপনার জাস্ট দেখে নিন কোয়ালিটি দেখে নিন আপনি যে একটা ব্যাগ কিনবেন ব্যাগ তো ভাই ফুটপাত থেকে আপনি 300 টাকা 500 টাকায়ও কিনতে পারবেন তাই না এই সাইজের ব্যাগ আপনি 500 টাকায় কিনতে পারবেন আবার ব্যাগ লাখ টাকা কোটি কোটি টাকাও ব্যাগের দাম আছে তাই না আপনি যখন একটা ব্র্যান্ডের ব্যাগ কিনতে যাবেন ধরেন আপনি গুচি বা প্রাডা এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের একটা ব্যাগ কিনতে গেলে আপনার 2 আড়াই লাখ টাকা লাগে তাই না সো বিভিন্ন কোয়ালিটির কোয়ালিটির ব্যাগ আছে উপরে প্রাইসটা ডিপেন্ড করে তাই না এই এই কথাগুলো এই জন্য বলা যে আপনি ব্যাগ পাঁচশো ছয়শো বিভিন্ন আপনি পনেরোশোর মধ্যে অনেক ব্যাগ পাবেন বিভিন্ন কোয়ালিটির ব্যাগ আছে সো এইটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটার কোয়ালিটিটার উপর আসলে আপনার প্রাইসটা ডিপেন্ড করে এটার যে লেদারটা এটা অনেক বেশি সফট হ্যাঁ এটা অনেক বেশি সফট দেখেন জোস একটা ব্যাগ এটার আপনার ডিজাইনটাই দেখেন ডিফারেন্ট এটা খুব স্টাইলিস্ট কিন্তু স্মার্ট দেখেন এই এই জায়গার এই যে স্ট্রাকচারটা এটা খুবই স্মার্ট একটা ব্যাগ আপনার খুবই স্মার্ট একটা ব্যাগ এই ব্যাগটা আপনার খুবই স্মার্ট এটা তিনটা কালারই অনেক স্মার্ট দেখেন খুবই স্মার্ট এটার এই কালারটাও খুব স্মার্ট মানে তিনটা কালারই আপু ভেরি স্মার্ট ভেরি স্মার্ট একটা ব্যাগ সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন আচ্ছা বলেন তো আমার শাড়িটার দাম কত দিছি ডিসকাউন্টে 5500 টাকা শাড়ি ডিসকাউন্টে কত দিছি বলতে পারলে এখন ইনস্ট্যান্ট 500 টাকা 500 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব বলতে পারলে এখন ইনস্ট্যান্ট দেখি কার মনে আছে যে আগে করবে এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো জলদি 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 আমার পরা শাড়িটা আর তার কালারগুলা রেগুলার প্রাইস 5500 ডিসকাউন্টে কত দিছি বলতে পারলে ইনস্ট্যান্ট এখন 500 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিব দেখি কে বলতে পারতেছেন

অনুশ্রী বিশ্বাস দিদি থ্যাংক ইউ সো মাচ কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে গেলেন মেনি মেনি কংগ্রাচুলেশন মেনি মেনি কংগ্রাচুলেশন আপনি ডিসকাউন্ট গিফট কার্ড এই শাড়ির উপরে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি এই ব্যাগ নেন ব্যাগের উপরে অ্যাপ্লাই করতে পারবেন এই লাইফ থেকে আপনি যেটাই নেবেন সেটার উপরে অ্যাপ্লাই করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ কংগ্রাচুলেশন দিদি এই ব্যাগ ওই পক 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 পার্টি ব্যাগের প্রাইস কত অনেক সুন্দর মাসাল্লাহ 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 এই ব্যাগটার প্রাইস হবে অনলি 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 এই ব্যাগটা এই ব্যাগটার আসলে প্রাইস হচ্ছে যে ওরা প্রাইস ঠিক করছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আমি ভাবছি এই ব্যাগটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা না যেহেতু শাড়িটা উনত্রিশশো টাকায় দিছি এই ব্যাগটাও আমি উনত্রিশশো টাকায় দিলাম আপুদেরকে যান এই ব্যাগটা আমি উনত্রিশশো নব্বই টাকায় দিলাম হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না খুবই স্টাইলিশ কোয়ালিটিফুল ফুল ব্যাগ উনত্রিশশো নব্বই টাকায় দিলাম হ্যাঁ ব্যাগটা আমি উনত্রিশশো নব্বই টাকায় দিলাম উনত্রিশশো নব্বই টাকায় দিলাম ব্যাগটা হ্যাঁ আমি সবার আগে যে বলছে তাকে দিয়ে নিয়ে নিছি উইনার মেহেদি মুন্নি আপু আপনি লিখছেন আমিও বলছিলাম আমি একদম তাকাই ছিলাম অনুশ্রী আপু সবার আগে বলছে হ্যাঁ আমি একদম কমেন্টের দিকে তাকাই ছিলাম উনি সবার আগে বলছে হ্যাঁ আমি মেক শিওর হয়ে তারপরে উইনার নেই এটা দেখেন অনেক জোস অনেক 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 চোস দেখেন এইটা খুবই সুন্দর আপু এক্সেলেন্ট ভেরি নাইস একটা কালার 2990 টাকা ব্যাগের প্রাইসও 2990 টাকা যেই কালারটা আপনারা নিতে চান যেই কালারটা নিতে চান এইবার আমি ক্লান্ত পরিশ্রান্ত আমি একদম ক্লান্ত ফাইন এবারে তো আমি একটু গড়বড় ফটফট ফটফট করি এটা আমি গল্প করি এখন আমি একটা গল্প করার লাইভ করব কতক্ষণ না সামনে না আমার তো লাইট লাইট কোনো দরকার আছে গল্প করার জন্য

আমাকে তো ফুল কিনে আনতে হবে ফুল কিনে আনো নিতে পয়সা খরচ করে তাহলে ফুল গুলো কি করছে পোলাপান আপু আমার পরে শাড়িটা আসলেই পাঁচ হাজার পাঁচশো ছিল আমাদের পেজে চাইলে দেখতে পারেন আগের ভিডিও দেখতে পারেন এটা আমরা আজকে ডিসকাউন্টে উনত্রিশশো নব্বই টাকায় দিচ্ছি ডিসকাউন্ট মানে এটা আমাদের লস প্রাইস আপু এটা আমাদের খরচ আসছে প্রায় চার হাজার টাকার মতো এই শাড়িটাতে সো এটা যা লাগে নিয়ে নিন এই ব্ল্যাক কালার শাড়ি তো খুবই সুন্দর ব্ল্যাক অলওয়েজ বিউটিফুল লাগে উনত্রিশশো নব্বই টাকা অনলি যাবো আমার পরা শাড়িটা আপনি অনলি উনত্রিশশো নব্বই টাকা দেখে আর কে গোদায় থেকে কমেন্ট করতেছেন এখানে কমেন্ট ওমেন্ট পড়ি আচ্ছা তোমার লাইফ অনেক দিন ধরে দেখি অনেক মেসেজ করি রিয়াইট দিয়ে থাকি আমি তোমার কাছ কোনো গিফট পাইনি হ্যাপি আত্মার ইমো আচ্ছা আপন নেক্সট লাইভে ইনশাআল্লাহ নেক্সট লাইভে ইনশাল্লাহ তাই এফ হুসেন লিখছে তরে আর কমেন্ট করব না কমেন্টস করব না আই হাই এটা কোন কমেন্ট সো তরে আর কমেন্টস করবো না হ্যাঁ না 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 রিয়া কাম

হ্যাঁ তো সবসময় বড় লোক হ্যাঁ গরিব আছে কবে হবে পাইম কয় পাইম কয় হ্যাঁ কি আমাদের বই ওর বরিশালের ভাষায় কাপু বলতেছে হ্যাঁ কি আমাদের বই হ্যাঁ তো বড় লোক হয়ে গেছে আমাদের হ্যাঁ গরিব ছিল কবে হ্যাঁ তো সবসময় বড় লোক আপু আমি ইন্ডিয়া আসতে চাইছিলাম কিন্তু ওই যে আমার চায়নার ভিসার জন্য পাসপোর্ট দিছি তো ওই পাসপোর্ট এখনো পাই নাই হ্যাঁ সাকিব

বাগের হাটে একটা শোরুম দাও ফাহমিদা শরীফ আপু দোয়া করবেন যেন বাগের হাটেও দিতে পারি আর সবাই প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ ওরা ফলার মধ্যে থ্যাংক ইউ সো মাচ আমার ওই ফোনটা দাও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টপ ফ্যান হয়েও রিপ্লাই পাই না এস এ টিপু সুলতান ওই তাই আপনি টপ ফ্যান হয়ে রিপ্লাই পাচ্ছেন আম সো সরি ডিয়ার এই যে আপনার কমেন্ট করে ফেলেছে আমি নেক্সট আরেকটা লাইভে আসবো আজকে অনেক আজকে রাতে আবার একটা ব্রিটেনের লাইভ লাইভ নিয়ে আসবো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে দেন সবাইকে অনেক 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 ভালোবাসা হ্যাঁ সো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ রাতে আমরা লাইভে আসবো আপু ঠিক বারোটায় না ঠিক বারোটার দিকে আপু আমরা লাইভে আসবো ঠিক বারোটা লাইভ কেউ মিস করে না রাত বারোটায় দেখা হচ্ছে তাইলে ওকে বাই বাই রাত বারোটায় দেখা হচ্ছে